তুমি তাহলে বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতেই আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি তোমার কাছে এসেছি বাদিস জামিনের আদেশ। আমার সঙ্গে তোমাকে মিশরে যেতে হবে। মিশরে? হ্যাঁ। আরে না মিশরে যাওয়ার সময় নাই। এই সাজাদি মালার অসুখ হয়েছে, তার চিকিৎসা করতে হবে। সাজাদি মালার অসুখ হয়েছে, চিকিৎসা করতে হবে? হ্যাঁ। এই যে চাইলে কিছু পয়সা দেব না কবিরাজ, কিন্তু তার আগে আমার একটি কথা তুমি শুনো। আরে কোন চিঠি কি কাম? এমন কোন কাম নাই আমি পারি না। বাছুরের পেটের গায়ের বাছুরের পেটের মহিষের পেটে না গাই, মহিষেরটা মাংসের পেটে না গাই, পারি না এমন তো কোনো কামই নাই। তার জন্যই তোমার কাছে আমি এসেছি। আমি সাজাদি মালাকে ভালোবাসি, কিন্তু সাজাদি মালা আমাকে ভালোবাসে না। ভুল করছে, ভুল করছে। ও তো ভালোবাসবে, তার বান্ধবী থাকলে সেও ভালোবাসবে, তাই না? বিনিময়ে কিছু টাকা? টাকা? কবিরাজ, তুমি মালাকে আমার করে দেবে। ওকে, আমি তোমাকে অনেক অনেক এনাম দেব। দেব
দেবনা মানে আল ভর দেবে তাই নাকি হ্যাঁ সাজেদি মালা তাহলে আমার হবে আমাকে ভালোবাসবে বাসবে 100 বার ভালোবাসবে আমাকে বলবে গোলাম খান আমি তোমাকে ভালোবাসি তাই নাকি হ্যাঁ হবে যদি সাজেদি মালা যদি আমাকে বলে গোলাম খান আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমাকে আমি অনেক অনেক ইনাম দেব সেটাই তো আমি বলতে চেয়েছিলাম তো অনেক টাকা দিবে তো অবশ্যই ঠিক আছে যদি আমার সঙ্গে কবিরাজ বেঈমানি কর ইয়াতে রকম মিরি মিচ্চা মামমত গোলাম খা কখনো বাবা 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 আমার বাবা বেঈমানি করে নাই আমিও করব না বাবা ঠিক আছে ঠিক আছে বাবা তেহার মধ্যে আবার উড়া বাইর করছো কে না যদি তোমায় তুমি যদি আমার সঙ্গে বেঈমানি করো না বেঈমানি করব না উড়া দেখলে মিতেই আসছো তাহলে চলো আমার সঙ্গেই চলেন চলেন আমার বয় হচ্ছে কেন কেন তুমি যদি আমার সঙ্গে বেঈমানি করো না বেঈমানি করব না যদি আমার সঙ্গে বেঈমানি করো তাহলে মনে রাখবে আমি আপনি জানোয়ার হই তোমার বুকে আমল বসিয়ে দেব আমার এই হাত দিয়া এসো এসো এই পেটা গোলাপ খাই আমি হলাম তন্ত্র মন্ত্র কবিরাজ আমার বয়টা খামছা মেরে গাল ছিঁড়ে হলামু Thank you.